নমস্কার, আমি আবার চলে এসেছি প্রেরণা বুটিকের সম্ভার নিয়ে। এবারে আমি জামদানির কুর্তি এনেছি। অনেক দিনের আপনাদের রিকোয়ারমেন্ট ছিল জামদানির কুর্তি, কিন্তু পিস এনেছি, তো শুধু আপারটা থাকবে, দেখে নেবেন আপনারা। প্রথমে আমি কতগুলো জামদানির কুর্তি দেখিয়ে দেবো, কুর্তি পিস, আর তারপর আছে আপনাদের সফট জামদানি, আমি যেরকম পড়েছি। তা আমার শাড়িটা আমি লাস্টে দেখাবো, তো এখন আমি জামদানি দেখাবো। আর আপনাদের সকলের ভালোবাসায় আমাদের এখন 25 নম্বর ভিডিও চলবে। এবার এটা 25 নম্বর ভিডিও, তো পূজা কালেকশন বলতে পারেন, কারণ পুজোয় জামদানি পরবে না এরকম হতে পারে না। প্রত্যেকটা বাঙালি কিন্তু একটা করে জামদানি হবেই পুজোতে, তো দেখে নিন। আর গরমের যদি ব্যাপার থাকে তো সফট জামদানি সবাই খুব পছন্দ করেন, যে একটুও গরম হয় না সফট জামদানি পরে। আর আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবের বন্ধুরা, আর যারা নতুন দেখছেন অবশ্যই লাইক করবেন আমার পেজটাকে, আর আমাকে এরকমভাবেই এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আমি প্রথমে জামদানি কুর্তি দেখাচ্ছি। 1 নম্বরে আছে জামদানি কুর্তি, একদম তাঁতের, এইভাবে দেখালে বুঝতে পারবেন। এটা যাচ্ছে গলাটা, এ জামদানি কুর্তি হ্যায়, কুর্তি পিস হ্যায়, একদম হ্যান্ডলুম জামদানি, তাঁত কা আইটেম হ্যায়। জিস টাইপ কা ইয়ে জামদানি শাড়ি হতা হ্যায় উস টাইপ কাই উইভিং কা ইয়ে জামদানি কুর্তি পিস হ্যায়। দেখিয়ে কিতনা সুন্দর, দেখিয়ে ইসমে ছোটা ছোটা বুটি ভি হ্যায়, ইয়ে সব ছোটা ছোটা বুটি ভি হ্যায়, পুরা পুরা পিস মে ছোটা ছোটা বুটি হ্যায়। ইয়ে গলা মে জায়গা और बैक साइड में छोटा छोटा बूटी आएगा, उसके स्लीव्स, यहाँ से स्लीव्स काटना पड़ेगा। देखिए 980 इसका प्राइस है। देखिए एक सुंदर सा रानी कलर का पीस है, देखिए इस टाइप का डिज़ाइन आएगा। ये पूरा जामदानी वर्क का वीविंग है, हैंड जामदानी का वीविंग है, एकदम रानी कलर का है। बैक साइड में इसका भी बूटी आएगा। 980 इसका भी प्राइस आएगा। आप कलर बोलकर भी बुक कर सकते हैं। ऑल ओवर इंडिया कुरियर चार्जेस फ्री है, एक्चुअली शिपिंग चार्जेस फ्री है, सीओडी चार्ज लगेगा, सीओडी ओनली फॉर वेस्ट बंगाल। ये कुर्ती का जो पीस जो बुक किया था, ये कुर्ती का जो पीस है, ये जो जो बुक करेगा इसका कुरियर चार्जेस लगेगा, दो लेगा तो इसका कुरियर चार्ज नहीं लगेगा देखिए ऑल ओवर इंडिया शिपिंग चार्जेस फ्री है, कुर्ती पीस के लिए सिर्फ दो लेना होगा, एक लेगा तो कुरियर चार्जेस ऑब्वियसली लगेगा। ये रॉयल ब्लू है, इसका भी प्राइस आएगा 980। देखिए एकदम पीच कलर का है, बहुत सोबर और स्वीट कलर है, इसका में ये गले का डिज़ाइन है, इसके बाद इसका छोटा छोटा बूटी आएगा, ये भी 980 प्राइस है। ये भी बहुत सुंदर एक कलर है, रामा ग्रीन कलर है, ये रामा ग्रीन कलर का है। देखिए ये अपर का पीस है, एकदम जामदानी वीविंग का है, देख लीजिए कितना सुंदर कलर है। ये बैक साइड में आएगा, ये भी 980 प्राइस है। गोल्डन येलो
দেখিয়ে। ये पूजा का दिन, दुर्गा पूजा का दिन ये येलो कलर का कुर्ती पड़ेगा तो पहनेगा तो बहुत अच्छा लगेगा। देखिए 980 इसका प्राइस है, एकदम जामदानी वीविंग का कुर्ती पीस है। और एक एकदम अनकॉमन कलर है, देखिए मॉव कलर है, इसका काम भी बहुत स्लीक है। होल बॉडी में छोटा छोटा बूटी आएगा, इसका भी प्राइस 980 आएगा। ये बैक साइड में भी वीविंग का बूटी आएगा, देखिए। और भी नज़दीक से हम दिखाऊंगी किस टाइप का वीविंग का काम है, एकदम जमदानी वीविंग का। इसका भी प्राइस आएगा 980। देखिए एकदम मेहंदी ग्रीन कलर का है, कितना सुंदर काम आएगा देखिए, बहुत सुंदर काम है। पूरा बॉडी में ऐसा ही छोटा छोटा बूटी आएगा और बैक साइड में भी छोटा छोटा बूटी आएगा। इसके भी प्राइस 980 है। दो लेगा तो कुरियर चार्ज फ्री है, सीओडी चार्ज लगेगा। और सिर्फ कुर्ती के बारे में हम बोल रहे हो, कुर्ती जो लेगा ऑल ओवर इंडिया में, एक लेगा तो उसका शिपिंग चार्ज लगेगा, दो लेगा तो शिपिंग चार्ज नहीं लगेगा। इसका प्राइस 980 है। এবার আমি শাড়ি দেখাবো, একদম সুন্দর সুন্দর জামদানি দেখাবো। প্রথমে আমি একটা লাল সাদা জামদানি দিয়ে শুরু করছি, কারণ দুর্গা পূজায় লাল সাদা জামদানিটা খুবই লাগে। আর যারা অঞ্জলি দেন তাদের জন্য তো একদম মানে লাগবেই এরকম একটা ব্যাপার। তো প্রথমে আমি লাল সাদা জামদানি দিয়ে শুরু করছি। এটা সেমি হাট জামদানি, খুব সুন্দর জামদানি। আর আমি তো জানেনই ফুলিয়া জামদানি দেখাই। জামদানিটা অপূর্ব সুন্দর দেখতে, দেখুন শাড়ির পুরো লুকটা, দেখুন পুরো লুক, আঁচলটা দেখুন, এরকম করাত কাজের মধ্যে আঁচলটা আছে পুরো শাড়িটা। আঁচলের লুকটাও ভীষণ সুন্দর, আঁচলটা ভীষণ সুন্দর। 9 নম্বর জামদানি 2500 2500, এটার বুটিটা খুব সুন্দর, একদম ঘন বুটি আছে দেখুন, পুরো শাড়িটাতে এরকম ঘন বুটি। আর এইরকমই পার যাচ্ছে, আঁচলের মতন ডিজাইনটা আছে বর্ডারে, দারুণ সুন্দর একটা জামদানি লাল সাদা দেখুন, খুব ভালো লাগবে পুজোতে পরুন। প্রত্যেকে একটা করে জামদানি, একটা কেন, অনেকে দু তিনটে করে জামদানি হয় পুজোয় সেটা। আর এটা এটা যেহেতু লাল সাদা আছে, আপনারা দুর্গাপুজো ছাড়াও যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কিন্তু পরতে পারবেন। শাড়িটার লুকটা ভীষণ সুন্দর, ছোট ছোট বুটির জামদানি এত ভালো লাগে দেখতে, দেখুন এইভাবে পুরো লুকটা যাচ্ছে। এইভাবে যাচ্ছে পুরো লুকটা, একবার সামনে থেকে পুরো বর্ডার ধরে কাজটা দেখিয়ে দিচ্ছি, দেখুন দারুণ সুন্দর জামদানিটা এইভাবে যাচ্ছে। 2500 টাকায় একটা সুন্দর। আর জামদানির কোয়ালিটি যারা বারবার নেন জানেন, আপনারা নতুনরা যদি কেউ নেন তো আমাদের জামদানির কোয়ালিটি দেখে নেবেন। 2500 টাকা এবং শিপিং ফ্রি আছে অল ওভার ইন্ডিয়ায়। আচ্ছা, জামদানিটার সঙ্গে আপনাদের বলা হয়নি, ইন্ট্রোডিউস করানোর সময় বলা উচিত ছিল আমাদের, কিন্তু এবারে জামদানির সঙ্গে যথারীতি আগের বারের মতনই আপনাদের রিকোয়েস্টে একটা করে ব্লাউজ গিফট করা হচ্ছে। দেখুন স্ক্রিপ্টের আছে ইয়েলো,
আর জামদানিতে প্রচুর গোল্ডেন ইয়েলোর কাজ আছে, তার সঙ্গে ম্যাচিং করে যেহেতু লাল ব্লাউজ সবাইকারই একটা করে থাকে, তো লালটা আমি আর দিইনি, একটা ইয়েলো ব্লাউজ আমি আপনাদের জন্য এনেছি। এই শাড়িটা সরালাম, 10 নম্বর জামদানি দেখাচ্ছি। প্রথমে আমি ডাবলে দেখিয়ে দিচ্ছি শাড়ির ডিজাইনটা, শুধু দেখুন শাড়ির ডিজাইনটা দেখানোর জন্য কিন্তু আমি এটা ডবলে দেখাচ্ছি। আঁচলটাও দেখুন, আঁচলটা কিন্তু একদম নিউ লুকের একটা আঁচল, খুব সুন্দর। এটাও সেমি হাট জামদানি। আমি বেশিরভাগই কিন্তু সব জামদানি রাখি, রেশম জামদানি, কিন্তু আমি খুব ভালো ডিজাইনের কিছু পেলে তখন আমি কিন্তু সেমি হাটটাও আপনাদের জন্য দেখাই। এবং বিশেষ বিশেষ কিছু ডিজাইন আছে সেগুলো কিন্তু সফটে বানানো হয় না, সেগুলো কিন্তু সেমি হাটেই বানানো হয়। দেখুন এবার শাড়িটা, ডিজাইনটা দেখুন, একদিকের বর্ডারটা একটু স্লিক আছে, এই লোয়ার পার্ট কা যে বর্ডার হ্যায় ইয়ে বিগ বর্ডার হ্যায়, আপার বর্ডার স্লিক হ্যায়, লোয়ার বর্ডার চড়া বর্ডার মে হ্যায়। দেখিয়ে কিতনা সুন্দর ডিজাইন, দেখিয়ে ইসকা ভি যো বুটা হ্যায় আন্দর যো বুটা হ্যায় শাড়ি কা বডি মে, দেখিয়ে কিতনা সুন্দর হ্যায়, দো তিন কালার মে এ বুটা হ্যায়। আর শাড়ি কা কালার হ্যায় গঙ্গা জল যো কালার হাম বলতে হ্যায় উসকা ভি লাইট কালার কা হ্যায়। ইস তরহ সে ইয়ে ডিজাইন জায়েগা। এবার আমি একটু সিঙ্গেলে দেখাচ্ছি জামদানি শাড়ি, একটু সিঙ্গেলে না দেখালে, মানে যখন কেউ পরে জামদানি শাড়ি একটু এইভাবে হলে ডিজাইনটাও খুব ভালো লাগে আর বোঝা যায় যে ডিজাইনটা কীরকম। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে, দেখুন। এবার আমি শাড়িটার প্রাইসটা বলবো, তার আগে ব্লাউজ পিসটা দেখিয়ে দেব। এটার সাথে একটা গ্রিন ব্লাউজ দিয়েছি, এইভাবে গ্রিন ব্লাউজ একটা দিয়েছি। শাড়িটার প্রাইস হচ্ছে 2500, এটাও 2500 দাম, অল ওভার ইন্ডিয়ায় ফ্রি শিপিং, আর ব্লাউজ পিসটা তো গিফট আছেই। যারা অনলাইন পেমেন্ট করবেন ফ্রি শিপিংটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, ফ্রি শিপিং যো হ্যায় না ইয়ে সেব অনলাইন পেমেন্ট, যো যো অনলাইন পেমেন্ট করেগা উসকে লিয়ে ফ্রি শিপিং হ্যায়, যো সিওডি মাঙ্গ রা হ্যায় সিওডি কা চার্জ লাগেগা, অবভিয়াসলি সিওডি ওয়েস্ট বেঙ্গল কে আন্দার হাম দেতি হু, তো যো বাহার কা হ্যায় স্টেট কা বাহার কা হ্যায় তো ও ইয়ে ফেসিলিটিস নেই মিলেগা উনকো, উনকো শিপিং মে ভি শাড়ি মিল মিল জায়গা, তো হামারা সাথ কন্ট্যাক্ট কিজিয়েগা, দো নম্বর হ্যায় ফোন কিজিয়েগা, হোয়াটসঅ্যাপ কিজিয়েগা বুকিং কে লিয়ে, অর স্ক্রিনশট জরুর ভেজিয়েগা। এবার আমি সফট জামদানি শুরু করলাম, প্রথমে আমি শাড়ির নাম্বারটা বলে দিচ্ছি, 11 নম্বর শাড়ি, দেখুন ভীষণ ভালো কোয়ালিটি রেশম জামদানি, একদম রেশম জামদানি। ডিজাইনটাও দেখুন, এই ডিজাইনটা সবাই ভীষণ পছন্দ করেন, একদম ববি প্রিন্টের মতন, অল ওভার হাজার হাজার বুটি আছে। ডিজাইনটা দেখুন, ডবল বর্ডার আছে, এটা পুরো শাড়িতে অল ওভার ঘন বুটি থাকে, খুব ভালো লাগে। একদম পেস্তা গ্রিন কালার, তার সঙ্গে এরকম একটা খুব সুন্দর আঁচল যাচ্ছে, আঁচলে কিন্তু জারি উইভিং আছে, এগুলো এই যে ফ্লাওয়ারের কাজ রয়েছে এই ফুলগুলো কিন্তু সম্পূর্ণ জড়িতে যাচ্ছে। ইয়ে সব জারি জারি কা উইভিং কা হ্যায়, ইয়ে সব ফ্লাওয়ার জারি কা উইভিং কা হ্যায়। দেখিয়ে পেস্তা গ্রিন কালার হ্যায়, ইসকা সাথ এক ব্লাউজ পিস হাম দে দুঙ্গি, দেখিয়ে
ये भी ग्रीन कलर का है, स्क्रिप्ट का है। ये गिफ्ट में जाएगा, ये साड़ी के साथ ये ब्लाउज गिफ्ट में जाएगा। साड़ी प्राइस 1800, 1800 साड़ी प्राइस, ऑल ओवर इंडिया शिपिंग फ्री। एंड वो जो ब्लाउज पीस हम दे रहा है वो भी फ्री में हम दे रहा है। ऑल ओवर साड़ी एरकम ही भावे जाच्छे 1800 पे जाच्छेन। এবার আমি একটা খুব সুন্দর ডিজাইনের শাড়ি দেখাবো এবং ভীষণ সুন্দর কালার, ভেরি নাইস কালার কম্বিনেশন দেখিয়ে। চিকু বেশ হ্যায়, ইয়ে চিকু কালার বহুত লোগো কা পছন্দ হ্যায় দেখিয়ে। इसका आँचल देखिए, मीनाकारी आँचल है इसमें, जरी है, ये दो तीन कलर में है देखिए, ये मीनाकारी पूरा बिग आँचल है देखिए। कलरटाओ देखुन कि सुंदर कलरटा लागछे, बॉडी डिजाइनटाओ भीषण सुंदर, मीनाकारी बुटी आछे होल बॉडी में, ये मीनाकारी बुटी आएगा। এগুলো কোনো রকম গ্যাপ জামদানি নয়, অল ওভার কিন্তু কাজ আছে। আর এই বর্ডারটা দেখুন কত সুন্দর, বর্ডারের ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর, এরকমভাবে মীনাকারিতে বর্ডারটা গেছে। আর এই শাড়িটার সাথে আমি দিচ্ছি এই ব্লাউজ পিসটা, এই ব্লাউজ পিসটা এই শাড়িটার সাথে গিফট পাবেন যে এই শাড়িটা নেবেন। শাড়িটার প্রাইস হচ্ছে 2250, 2250 টাকা, 12 নম্বর শাড়ি। শাড়িটা সত্যি মানে এত সুন্দর শাড়িটা, আঁচলটা অনেক বড় আঁচল আর ভীষণ সফট, সব কটা রেশম জামদানি। আমি সফটের মধ্যে যা কিছু দেখাবো সব কিছু কিন্তু রেশম, একদম রেশম জামদানি। আর একদম অল ওভার সেম ভলিউমে বুটি থাকবে, দেখুন ব্যাক সাইডটাও দেখুন, শাড়ির কুচি পাটটা, ব্যাক সাইড বলবো না, কুচি পাট, এটা একদম স্টার্টিং থেকে অল ওভার শাড়িতে কিন্তু এইভাবেই যাবে। আর এটা তো সিম্পল একটা এক কালারের এই কাপড়টা, যেটা এটা কুচি গোজার জায়গায় থাকে, কোলা চলে থাকে, আপনারা সবাই জানেন জামদানিতে এরকমই হয়। এই শাড়িটা সরালাম, ঝটপট বুকিং করে ফেলুন, পুজো একদম এসে গেছে, এরকম সুন্দর একটা জামদানিতে পুজোর দিন সকালবেলা ষষ্ঠীর দিনে আপনারা সেজে ফেলুন। এটাতে কিন্তু কোনো রকম ব্ল্যাক নেই। এইবার যে জামদানিটা দেখাবো, মানে এই জামদানিটা আমার নিজেরও ভীষণ পছন্দ হয়েছে, 13 নম্বর শাড়ি দেখুন, শুধু স্টিল গ্রে কালার, এটা মানে আমার ব্যাকসাইডের ওয়ালটার সাথে ম্যাচিং করে গেছে, যার জন্যে শাড়িটা কতটা খুলবে জানি না, কিন্তু ভীষণ ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে ভীষণ খুলছেও দেখুন। পুরো করাত কাজের মধ্যে একটা বর্ডার গেছে, বর্ডারটা কিন্তু সেম মাপের আছে, একদম সেম আছে দুদিকে, আপার বর্ডার লোয়ার বর্ডার সেম ভলিউমেই কাজ আছে এবং সেম মাপের আছে। আর বডিটার ডিজাইনটাও দেখুন, বডির ডিজাইনটাও কিন্তু একদম প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। আঁচল পাটটা দেখুন, আঁচল পাটটা আমি একটু ভালো করে দেখাই, দেখুন আঁচলটা, এটার বিগ আঁচল আছে, আঁচলের ডিজাইনটাও ভীষণ সুন্দর, এইরকম পুরো টিপিক্যাল একদম জামদানি যেরকম হয় সেরকমই, খুব ভালো লাগে দেখুন। আর এই জায়গাটার যে কাজটা রয়েছে এটা কিন্তু টিস্যু দিয়ে গেছে, আর জামদানির ভিতরেও কিন্তু অনেকগুলো কালার ইউজ হয়েছে, রানি কালার আছে, অফ হোয়াইট আছে, এইগুলো আছে টিস্যু দিয়ে, এইভাবে পুরো জামদানিটা এইভাবে গেছে।
এটাও কিন্তু অল ওভার এইভাবে গেছে আঁচল পুরো এরকমভাবেই লোয়ার বর্ডার আপার বর্ডার এটা লোয়ার বর্ডার একদম শেষ পর্যন্ত একই ভলিউমে কাজ শাড়ি প্রাইস হচ্ছে 2400 কিচ্ছু না যা জামদানির মানে ডিজাইন আছে যেরকম কোয়ালিটি আছে ভীষণ ভালো কোয়ালিটি মানে কোনো কথা হবে না যে জামদানিটা পাবেন সে আমাকে ফোন করে বলবেন কেমন জামদানি দিয়েছি আচ্ছা এইটার সঙ্গেও আমি ভুলে গিয়েছিলাম যে ব্লাউজটা আছে দেখুন যেহেতু পিঙ্ক দিয়ে কাজ আছে আমি পিঙ্কেরই একটা ব্লাউজ পিস দিচ্ছি এরকম স্ক্রিপ্টের এটার সাথে আপনারা ফ্রি ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছেন লাভলি কালার এখন যে কালারটা দেখাবো মানে প্রত্যেকে ফিদা এই কালারটার এগুলো সকালে পূজা মণ্ডপে পরার শাড়ি একদম আপনি কোনো বিয়ে বাড়িতেও দিনের বেলা পরে চলে যেতে পারেন মানে ভীষণ আরাম এগুলো পরে এই ডিজাইনটা সব সময় হিট দেখুন আর কালারটা দেখুন জামদানিতে এত ভ্যারিয়েশন আসছে মানে বলার কিছু নেই টিস্যু এবং এই যে ফুলগুলো রয়েছে এগুলো টিস্যুতে আছে একদম আঁচল বড় একটা আঁচল যাচ্ছে ये जा रहा है पल्ला पाट देखिए इसका कलर देखिए साड़ी बहुत सुंदर है पर्पल का साथ गोल्डन येलो का कॉम्बिनेशन है देखिए हम जो ब्लाउज पीस आपको दे रहा हूँ ये गोल्डन येलो का मास्टर टाइप येलो देखिए ब्लाउज पीस का प्रिंट देखिए पूरो शाड़ीटा एरकम लुकटा जाच्छे ऑल ओवर छोटो छोटो बुटी बॉबी प्रिंटेर मतन किन्तु जामदानीते एकदम जामदानी उइविंगे बॉर्डरटा देखिए दिच्छी डबल बॉर्डर आछे एरकम भावे जाच्छे ऑल ओवर पूरा शाड़ी लुक ऐसा ही है ऐसा ही आएगा पूरा साड़ी लुक 1800 होच्छे इनका प्राइस 1800 में आप एक फ्री ब्लाउज पीस के साथ ऑल ओवर इंडिया शिपिंग भी फ्री पाएगा आप लोग आज जो जमदानी हम दिखा रहा हूँ वो आप मिस ना करें एक से बढ़कर एक देखिए ये कलर ये फिरोजा भी नहीं है स्काई ब्लू भी नहीं है उसका जो मिडिल का जो कलर है वही है देखिए लाइट फिरोजा और स्काई ब्लू का मिक्सिंग कलर में है ये किंतु एकदम फिरोजा कलर नय एवं लाइट ब्लू माने स्काई ब्लू नय दुटोर माझामाझी जे कलरटा सेटाई भीषण सुंदर आँचलटाओ खूब सुंदर ডিজাইনটাও ভীষণ সুন্দর মীনাকারী জামদানি দেখুন পুরো মীনাকারী জামদানিতে গেছে আচ্ছা এর ব্লাউজটা আমি আগে একটু দেখিয়ে দিচ্ছি এর ব্লাউজ পিসটা আমি স্কাই ব্লু আর ডিপ ব্লুতে দিয়েছি ব্লাউজ পিসের প্রিন্টটাও ভীষণ সুন্দর এইভাবে গেছে আমি সবসময় চেষ্টা করি জামদানির যেহেতু ব্লাউজ পিস হয় না চেষ্টা করি আপনাদের একটা করে গিফট করার তো সব সময় আমার কাছে পিস থাকে না তাই সব সময় করা সম্ভব হয় না গিফট করা তো সামনে পূজো জোগাড় করে ফেলেছি অনেক ব্লাউজ মানে ব্লাউজ পিস আর কি যাতে করে জামদানিতে আপনাদের মানে জামদানিগুলো ফাঁকা না যায় আর কি একটা করে ব্লাউজ পিস যায় দেখুন এইভাবে পুরো শাড়ি লুকটা যাচ্ছে আমি আর সব শাড়ি ড্রেপ করে দেখাচ্ছি না
এটা একটু ইচ্ছা হলো, দেখুন এইভাবে পুরো লুকটা যাচ্ছে। এটার প্রাইস 2250, এটাও কিন্তু 2250। এর ডিজাইনগুলো ভীষণ সুন্দর, দেখুন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। আর একটা শাড়ি দেখাচ্ছি, দেখুন এই ইয়েলোটাই কত সুন্দর, একদম তিন চারটে কালারের মধ্যে গেছে, আর ইয়েলোর কালারটা মানে ভীষণ সুন্দর একটা ইয়েলো। ডিজাইনটাও যত সুন্দর, ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা যাচ্ছে গিফটের ব্লাউজ, গ্রিনে দিলাম গিফটের ব্লাউজটা, প্রচুর গ্রিন আছে, গ্রিনের ব্যবহার আছে শাড়িটার মধ্যে, তাই কন্ট্রাস্টে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন সরালাম, আমি এটা একটু খুলে দেখাই তাহলে আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন, শাড়িটার ডিজাইনটা কত সুন্দর, এরকমভাবে পুরো শাড়িটা গেছে। অনেক চওড়া একটা বর্ডার আছে, বর্ডারটা কিন্তু করাত কাজের মধ্যে গেছে বর্ডারটা, শাড়িটার দুটো পার্টে ডিজাইনটা আছে, এখান থেকে এই অবধি একটা বর্ডার আছে, তারপরে কিন্তু শাড়িটা এইভাবে পুরো উইভিংয়ের কাজ আছে অল ওভার, দেখুন এইভাবে পুরো অল ওভার কাজ আছে, যার জন্যে আমি এক প্লিট করে দেখাচ্ছি, একদম এখান থেকে এই অবধি একটা চওড়া বর্ডার আছে, তারপরেই পুরো মিনাকারির এইভাবে কাজ আছে, খুবই সুন্দর শাড়িটা। এটা কিন্তু পুজোর দিন, বিয়েবাড়িতে, গায়ে হলুদের সময়, ধরুন বন্ধুর বিয়েতে বা বন্ধুর মেয়ের বিয়েতে, যে যেরকমভাবে বলবেন সবাইকার একটা হলুদ পরার টেন্ডেন্সি থাকে, তো তখন কিন্তু এই শাড়িটা দারুণ লাগবে দেখতে। আমার তো নিজের হলুদ, লাল হলুদ এসব কালার ভীষণ ভালো লাগে। আর এটা একটা ট্র্যাডিশনাল ডিজাইন আছে, এই ডিজাইনের আমি দুটো শাড়ি দেখালাম, একটা দেখালাম গ্রে কালারের মধ্যে দেখালাম, স্লেট কালার টাইপের যে কালারটা দেখিয়েছিলাম একটু আগে সেই একটা, আর এটা দুটো শাড়ির কিন্তু একই ডিজাইন ছিল, 2250 টাকা মাত্র, 2250 টাকায় এত সুন্দর একটা একদম অথেন্টিক শাড়ি জামদানি, যেটা ফুলিয়ার, দেখুন এইভাবে পুরো ডিজাইনটা গেছে। এবার বোঝা যাচ্ছে শাড়ি লুকটা, যে কীভাবে সেপারেট করা হয়েছে ব্যাপারটা পাড়ের সঙ্গে বডিটা, এইভাবে যাচ্ছে দেখুন, সরালাম। আজকের ভিডিওর লাস্ট শাড়ি, খুব সুন্দর খুব মিষ্টি একটা শাড়ি দেখাবো, লাস্ট শাড়িটা সবসময় চেষ্টা করি খুব মিষ্টি একটা শাড়ি, যাতে মানে আপনাদের মনে থাকে যে আমি একটা প্রোগ্রাম করে গেলাম, মনটা যাতে ভালো হয়ে যায় আর কি। যাদের মা এবং শাশুড়ি মা দুজনেই একটু এজেড, তারা এটা নিয়ে ফেলুন, দেখুন খুব মিষ্টি একটা শাড়ি, পিঙ্ক জামদানি বর্ডার, বডিতে এরকম বুটি গেছে কন্ট্রাস্টে, আর এইভাবে বর্ডারটা গেছে, আঁচলটাও কিন্তু পিঙ্ক রয়েছে। এরকম কন্ট্রাস্টের শাড়ি অনেক মানুষ চান, প্রচুর মানুষ এরকম কন্ট্রাস্টে চান, যেহেতু প্রচুর ব্লুর কাজ রয়েছে, আমি একটা ব্লু ব্লাউজ দিচ্ছি, একটা ব্লু ব্লাউজ দিচ্ছি এর সঙ্গে ম্যাচিং করে, এগুলো সবই মানে খুব সফট আর কি, যেহেতু রেশমের, আর ডিজাইনটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, আঁচলের ডিজাইনটা দেখুন কত সুন্দর গেছে আঁচলের ডিজাইন, এবার বুঝতে পারছেন নিশ্চয়ই এর ডিজাইনটা এইভাবে গেছে, টোটাল শাড়ি লুকটা এইভাবেই গেছে।
এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। দুদিকের বর্ডার সেম আছে, সেম মাপে আছে দুদিকের বর্ডার। 2250 হচ্ছে এটারও প্রাইস, ভীষণ ভালো কোয়ালিটি। এবং মা বা শাশুড়ি মাকে যদি আপনারা পুজোতে দেন এরকম একটা জামদানি, দেখবেন তারা ভীষণ খুশি হয়ে যাবে। এবং এটা পরে কিন্তু ভীষণ আরাম পাবে, কোনো রকম গরম হবে না, যেখানে খুশি যেতে পারবে। আর জামদানি শাড়ি এগুলো এমনই শাড়ি, সব জায়গায় পরে চলে যাওয়া যায়। তো এই শাড়িটা দিয়ে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করব। এই শাড়িটার আমার শাড়িটা লাস্টে আছে, এই শাড়িটা আমি শেষ বলে দেখালাম কিন্তু এটাতেই শেষ না, আমার শাড়িটাই আমি ভুলে গেছি বলতে। দেখুন আমার শাড়িটাও কত সুন্দর, খুব সুন্দর একটা মিন্ট গ্রিন বলতে পারেন, কি আর একটু ডার্ক আছে কালারটা, কিন্তু প্যারট গ্রিন নয়, হালকা প্যারট গ্রিন, মানে কচি কলা পাতার থেকেও হালকা এবং খুব সুন্দর। এর বর্ডারের ডিজাইনটাও ভীষণ সুন্দর, পিঙ্ক দিয়ে মিনাকারি আছে। এই ব্লাউজটা আমার খুব ম্যাচিং করলো, যার জন্য আমি এই ব্লাউজটা পরে ফেললাম। এইভাবে আঁচলটা যাচ্ছে। এটার প্রাইসটা এটা 2400, আশা মানে মনে হচ্ছে যেন 2400 টাকা দাম, প্রাইস ট্যাগটা এতে লাগানো নেই। 2400 হচ্ছে এই শাড়িটার প্রাইস। অ্যাকচুয়ালি প্রাইসটা একটা লাগানো থাকলে একটু পড়তে অসুবিধে হয়, যার জন্যে খুলে রাখা আছে আর কি। এইটা যাচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস, ব্লাউজ পিসেও একটা সেলফ প্রিন্ট আছে, একটা ফিগারেটিভ সেলফ প্রিন্ট আছে ব্লাউজ পিসটায়। এই শাড়িটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। কেমন লাগছে বলবেন, আপনারা প্রচুর কমেন্ট করুন, আপনারা শেয়ার করুন ভিডিওগুলো, একটু শেয়ার করুন, নাহলে কিন্তু আমরা মানে আমি প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারবো না, শাড়িগুলো দেখানোর একটা এনার্জি পাবো না আর কি, যে ভালো ভালো শাড়ি নিয়ে প্রত্যেক সপ্তাহে দুদিন করে, কোনো সপ্তাহে হয়তো দুদিন আসতে পারলাম না, একদিন, এরকমভাবে আমি আসতে থাকছি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সকলে নিশ্চয়ই প্রচুর এবারে মার্কেটিং করেছেন, শপিং করেছেন, যে দু বছর সেভাবে তো মানুষ কিছুই করতে পারেনি, তো এবছরে প্রচুর সাজুন, আপনারা ভালো ভালো খাবার খান, শরীর সুস্থ রাখার চেষ্টা করুন। তো এই বলে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করলাম, আবার কদিনের মধ্যে এসে যাব। নমস্কার।